হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো বঙের রুটে বাঙালি ইউটিউব চ্যানেল থামনেল থেকে সমস্তরা কিছু ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই নতুন করে কিছু বলতে হবে না যারা ব্যাঙ্কে চাকরি খুঁজছো তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের জন্য অর্থাৎ তোমাদের জন্য একটা বিরাট বড়ো চাকরির মানে জব নিউজ বের করেছে আজকে সেটি প্রকাশ পেয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটে আমি লিঙ্ক ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো এখানে অ্যানাউন্সমেন্টে যাওয়ার পরে তোমরা প্রথমেই সেই জিনিসটা পেয়ে যাবে এই যে নোটিফিকেশানটা রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার অর্থাৎ পিও পদে নিয়োগ করা হচ্ছে তো এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে নিতে পারো আমি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে নিচ্ছি তারপরে বিস্তারিত আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে তোমার কারা কারা আবেদন করতে পারবে এখানে স্যালারি কত দেওয়া হবে এবং এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে অর্থাৎ প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে চলবে সমস্ত কিছু আমি একটি ভিডিওতে কভার করে দেবো ভিডিওটি একটি লাইক করে দিও পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি এবং সেটি ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এটা বেরিয়েছে এবং আইবিপিএসের এর কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে আমি অনলাইন কোথা দিয়ে ফর্ম ফিল আপ করবে সেটা আমি পরে বলে দিচ্ছি আপাতত মানে তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দু হাজারটি শূন্য পদ আছে অর্থাৎ অনেক শূন্য পদ এবং এখানে যাবতীয় সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা আছে অনেকটা ছোটো ছোটো করে লেখা আছে যেটা হয়তো তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে সব কিছু লেখা আছে তোমার সঙ্গে আলোচনা করতে একটু অসুবিধা হতে পারে তো আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি এবং তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি এবং তোমরা এখানে এই যে নোটিফিকেশান ডাউনলোড করার জন্য এই যে দুটি ওয়েবসাইট আছে এসবিআই স্ল্যাশ কেরিয়ার্স অথবা ডাব্লু ডবল এস বি আই ডট কো ডট ইন স্ল্যাশ এইখানে কিন্তু ডাউনলোড করতে পারবে এখানে শূন্য পদগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে যাবতীয় শূন্যপদ আছে তোমরা একবার এটা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও টোটাল দু শূন্য শূন্যপদ আছে এবং এখানে জেনারেলদের জন্য কিন্তু আটশো দশটি শূন্য পদ আছে তাছাড়াও ই ডব্লিউ এস এসটি বিসি এস জন্য আলাদা আলাদা রিজার্ভেশন করা আছে লেখা আছে যে আজ চোদ্দোই নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং চার ডিসেম্বর অবধি অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে আগ্রহীরা যারা আগ্রহী আছে অর্থাৎ আবেদন করতে তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতেই পারেন এখানে এছাড়া লেখা আছে আগামী একত্রিশে ডিসেম্বর দুই চার এবং পাঁচ জানুয়ারি অনলাইনে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই স্নাতক তরতর গ্রাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এবং সে শেষ বর্ষ বা সেই যে সেমিস্টারে রয়েছে তারাও কিন্তু তারা এই শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন যে একত্রিশে ডিসেম্বর বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ উপস্থাপনা করতে পারবেন তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন দিয়েছো বা দেবে বা এরকম কিছু সিচুয়েশানে আছো তারা কিন্তু একত্রিশে যদি মানে থার্ড ইয়ারে পড়ছো আর কি লাস্ট সেমিস্টারে আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে চার এপ্রিল দু হাজার কুড়ির মধ্যে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বলা হয়েছে যে সংরক্ষিত প্রার্থীর নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এস এসটি ও বিসি হলে বয়সের ছাড় আছে এখানে বেতন বলা হয়েছে নির্বাচিত প্রার্থীরা চার অগ্রিম ইনক্রিমেন্ট সহ সাতাশ হাজার ছশো কুড়ি টাকায় বেসিক বেতন পাবে বেতন তেইশ হাজার সাতশো থেকে বিয়াল্লিশ হাজার কুড়ি টাকা বন্ধ থাকবে এছাড়া ডিএ এইচআর ডি সি এ এবং অন্যান্য ভাতা যেগুলো আছে সবই কিছু পাবে এখানে আবেদন ফি বলা হয়েছে যে এস আই পি ও দু হাজার কুড়ি পরীক্ষার জন্য আবেদন ফি অর্থাৎ জেনারেল এবং এস এবং ওবিসি প্রার্থীদের জন্য সাড়ে সাতশো টাকা রাখা হয়েছে এবং এসি এসটি পিডব্লিউ ডি প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না এছাড়া এখানে নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে যে এখানে যে প্রিলি হবে এবং তারপরে মেন পরীক্ষা প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে তারপর মেন এক্সাম হবে তারপর ইন্টারভিউ এবার ব্যাপারটা বুঝতে পেরেছো এবার তোমাদের দেখিয়ে দিয়ে তোমার আবেদন কোথা থেকে করবে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের যে বিজ্ঞপ্তিটি ওপেন করে নেওয়ার পর এখানে ডান দিকে এখানে কোনের দিকে অ্যাপ্লাই নাও বলে একটি বাটন পাবে তোমরা যদি এখানে ক্লিক করে দাও তাহলে তোমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ আইবিপিএস অনলাইন ডট আইবিপিএস ডট ইন এই যে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এখানে থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে লেখাই আছে যে অনলাইন রেজিস্ট্রেশন আজ থেকে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে এবং এখানে ক্লোজ হয়ে যাবে চার বারো দু হাজার কুড়ি সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা আছে এখানে আবেদন করার জন্য তোমরা কিন্তু এখানে ফার্স্ট টাইম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক হ্যাঁ টু নিউ রেজিস্ট্রেশন আছে যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেখানে সাবমিট করে লগ ইন করে ঢুকে যাবে এবং তারপরে সেখান থেকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি তবু যদি তোমাদের মনে হয় যে ফর্মটা ফিল আপ করে দেখালে ভালো হয় তাহলে তোমরা একটা কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমাদের ফর্মটিকে ফিল আপ করে দেখিয়ে দেবো এবং মোবাইল থেকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা মোবাইল থেকে আবেদন করতে পারবে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন বেল অল করে নিও তো বন্ধুরা দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো তো বন্ধুরা বঙ্গা রুটে তোমাদের সঙ্গে অলওয়েজ কানেক্টেড